ওয়াশিংটনের কাছে যা চার সেটা সেই চাওয়াটা পাওয়া হয়, সে কারণটা হলো তারা বলেছিল নির্বাচন হবে না। নির্বাচনের পর আবার সরকার পাঁচ দিনও টিকবে না, সে 7 জানুয়ারি ইলেকশন, আজ ফেব্রুয়ারি মাস 26 তারিখ, তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চান, ওয়াশিংটনের কাছে যা চান, সেটা সেই চাওয়াটা পাওয়া হয়। তারা শুনতে চেয়েছিল যে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে অথবা ভিসালিটি প্রয়োগ, এমন একটা স্বপ্ন নিয়েই তারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে গেছে। কিন্তু তারা তাদের কথা শুনেছে, কিন্তু যেটা তারা বলে গেছেন সেটা হচ্ছে, এবং এর সঙ্গে আমি বাইডেনের প্রেসিডেন্ট বাইডেনের প্রধান আমাদের প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিও চিঠির বক্তব্য যুক্ত করতে চাই। এ দুটা মেলালে যেটা আসে সেটা হচ্ছে সম্পর্কটা এগিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অঙ্গীকার তারা ব্যক্ত করেছে, এবং এ ধরনের শেষ কথা তারা যা বলে গেলেন তার তো বিএনপি আশাবাদী হওয়ার কোনো কিছু নেই। সেরকম সরকারের পতন, সরকারের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এসব কিছু কিছু তারা খুঁজে পায়নি মার্কিন প্রতিনিধি দলের বক্তব্য থেকে, সে কারণে চুপ করে থাকার কৌশলটাই বেছে নিয়েছে।